আরও 3 স্যাটেলাইটের মালিক হচ্ছে বাংলাদেশ। মহাকাশে ইতিমধ্যেই ডানা মেলেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। আসছে সাফল্য। বাংলাদেশেরও বিভিন্ন দেশ এখন ব্যবহার করছে স্যাটেলাইটটি। আশা করা যাচ্ছে আগামী 9 বছরের মধ্যে লাভের মুখ দেখতে শুরু করবে এই স্যাটেলাইট। তবে এখানেই থেমে নেই বাংলাদেশের মহাকাশ যাত্রা। শুরু হয়ে গেছে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট পাঠানোর প্রক্রিয়া। আগামী 6 বছরের মধ্যে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্যে ইতিমধ্যেই বাংলাদেশ সরকার, এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সংক্রান্ত পরিকল্পনা এবং বাজেট নির্ণয়ে কাজ শুরু করে দিয়েছে। শুধু বঙ্গবন্ধু 2 স্যাটেলাইটটি নয়, 2029 সালের মধ্যে আরও 2টি স্যাটেলাইট প্রেরণের পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। ধারাবাহিকভাবে 2023-এ দ্বিতীয়, 2027-এ তৃতীয় এবং 2029 সালে পাঠানো হবে চতুর্থ স্যাটেলাইট। এদিকে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইটের ডিজাইন এবং উৎক্ষেপণ সহ কারিগরি সহায়তা দেওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেইন মেরিন সুখো। 2020 সালের নভেম্বরে ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার প্রধানের সাথে 100 জন সাক্ষাৎকারে এই প্রস্তাবনা দেন। অপরদিকে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট তৈরি, রক্ষণাবেক্ষণ এবং উৎক্ষেপণের ইচ্ছা প্রকাশ করেছে রাশিয়াভিত্তিক স্পেস রিসার্চ সংস্থা গ্লোভ কসমোস কোম্পানি। এই লক্ষ্যে 2019 সালের অক্টোবরে গ্লোভ কসমোস কোম্পানির ডেপুটি ডিরেক্টর ভিতালি সেবনভ, 6 সদস্যের একটি বিশেষজ্ঞ স্যাটেলাইট ইঞ্জিনিয়ার দল বাংলাদেশে আসে এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাথে বিভিন্ন ধরনের স্যাটেলাইট সম্পর্কে তথ্য আদান প্রদান করে। যেহেতু বাংলাদেশের প্রথম স্যাটেলাইটটি সরাসরি বাংলাদেশের উপর অবস্থান না করে কৌণিকভাবে অবস্থান করছে, তাই আমরা চাই আমাদের পরবর্তী স্যাটেলাইটটি যেন অবশ্যই আমাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী কাছাকাছি থাকে। বাংলাদেশ চায় তার দ্বিতীয় স্যাটেলাইটটি যেন অবশ্যই নিজস্ব কক্ষপথে থাকে, যার মালিকানা বাংলাদেশের হাতে থাকবে। অন্যদিকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ফ্রান্সের থ্যালেস অ্যালেনি স্পেস নির্মাণ করলেও ফ্রান্স চায় বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট ফ্রান্স ভিত্তিক বৃহৎ স্যাটেলাইট উন্নয়ন এবং উৎক্ষেপণ সংস্থা অ্যারিয়ান স্পেস নির্মাণ করুক। অ্যারিয়ান স্পেস ইউরোপের অন্যতম বড় স্যাটেলাইট নির্মাণ সংস্থা, যারা স্যাটেলাইট নির্মাণের পাশাপাশি উৎক্ষেপণ করে থাকে। তারা মূলত মিডিয়াম টু হেভি স্যাটেলাইট নির্মাণ এবং উৎক্ষেপণের জন্য পরিচিত। সবকিছু ঠিকঠাক থাকলে 2029 সালের মধ্যেই বাংলাদেশ 4-4টি স্যাটেলাইটের মালিক হবে।